মহাসড়কে যানজটের ভোগান্তি কমাতে সিরাজগঞ্জের হাটি কুমরুলে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। প্রথম পর্যায়ে চলছে পাইলিং এর কাজ। সেই খবর জানাতে সিরাজগঞ্জের হাটি কুমরুল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। উত্তরবঙ্গ মহাসড়কে যানজটের ভোগান্তি কমাতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত যে দুই লেনের মহাসড়কে চার লেনে উন্নীতকরণের প্রকল্প চলছে, তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে যে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ হাটি কুমরুলে সেটি নির্মিত হচ্ছে। এবং সেই আন্তর্জাতিক মানের যে দৃষ্টিনন্দন যে ইন্টারচেঞ্জ সেটি নির্মাণের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু জোরে সোরে চলছে। আমরা দেখছি যে সেই ইন্টারচেঞ্জের যে প্রাথমিক যে পাইলিং এর কাজ সেটি কিন্তু এখন চলছে এবং ভূমি অধিগ্রহণ শেষে মাটি ভরার যে কাজ শেষ হয়েছে এবং এখন কিন্তু যে মূল যে কাঠামো অর্থাৎ পাইলিং এর যে কাজ সেটি কিন্তু এখন আমরা দেখছি চলছে। এবং এই ইন্টারচেঞ্জটি নির্মাণ হলে এখানে যে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি সেটি কিন্তু আসলে কমে আসবে। এবং আমরা প্রকল্প পরিচালক যেটি জানিয়েছেন এখন পর্যন্ত কাজের অগ্রগতি কিন্তু 11% এবং এটি নির্মিত হলে যে মহাসড়কের যে গুরুত্বপূর্ণ যে হাটিকুমরুল গোল চত্বর মোড় রয়েছে সেটি থেকে বিভিন্ন জেলার যানবাহন কিন্তু ভাগ হয়ে যাবে এবং এখানে যে যানজটের ভোগান্তি ছিল দীর্ঘদিনে সেটি কিন্তু থেকে লাঘব হবে। এবং এটি ব্যবসায়ী নেতারা যে বলছে যে এটি কিন্তু আসলে এটি নির্মিত হলে যে এই যে এখানকার যে উত্তরবঙ্গের যে আর্থিক যে অগ্রগতি অর্থাৎ অর্থনৈতিক যে অগ্রগতি সেটি কিন্তু আসলে এখানে ঘটবে এবং সেই নির্মাণ যোগের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জোরে সোরে চলছে। সিরাজগঞ্জের আমরা যদি বলি ঢাকা বগুড়া এবং ঢাকা পাবনা এবং ঢাকা রাজশাহী যে তিনটি যে রাস্তা রয়েছে মহাসড়কের সেটি যে দুই লেনের মহাসড়কে চালু উন্নতি করে এবং সেই কাজের পাশাপাশি কিন্তু যে আন্তর্জাতিক মানে যে দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ সেটি নির্মাণের কাজও কিন্তু মহাসড়কের চারদিকে আসলে হচ্ছে। এবং এটি নির্মিত হলে আমরা যেটি এটির পাশাপাশি এই মহাসড়কের দুই চাকা এবং তিন চাকা যানবাহন চলাচলের জন্য আলাদা সড়ক রয়েছে, আন্ডারপাস রয়েছে, ওভারপাস রয়েছে এবং ব্রিজ কালভার্ট সহ বিভিন্ন দৃষ্টিনন্দন যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত যে ইন্টারচেঞ্জ সেটি কিন্তু নির্মিত হচ্ছে। এবং এটি নির্মাণ হলে কিন্তু প্রায় মহাসড়কের 1 কিলোমিটার আগে থেকে বিভিন্ন জেলার যানবাহনগুলো কিন্তু ভাগ হয়ে যাবে, কারণ এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ এবং যে গাড়িগুলো চলে অর্থাৎ আমরা যেটি বলছি যে 22 জেলার মহাসড়কে যানবাহন প্রতিদিন প্রায় 30 থেকে 32 হাজার যানবাহন চলাচল করে, যে কারণে আসলে যানজটের সৃষ্টি হয়। তো এটি নির্মিত হলে আসলে যানজটের ভোগান্তি কমবে, 738 কোটি টাকা ব্যয় এই আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জটি নির্মাণ করছে চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান চালা রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন লিমিটেড। এবং এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 11% কাজ নির্মাণ কাজে শেষ হয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক মানের যে ইন্টারচেঞ্জ নির্মিত হচ্ছে তার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে।